তিন দিন ধরে নিখোঁজ থাকার পর চাষের জমিতে চীনাবাদামের গাছ চাপা দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ারও পটাশপুরে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পাঁচেট গ্রাম পঞ্চায়েতের রাউতরা গ্রামে তিন দিন ধরে নিখোঁজ থাকার পর চীনাবাদামের জমিতে মৃতদেহ উদ্ধার। প্রতিদিনের মতো রাউতরা গ্রামের কয়েকজন ব্যক্তি চাষের কাজে জমিতে গিয়েছিলেন। কাজের মধ্যে হঠাৎ কিছু একটা পচা দুর্গন্ধ অনুভব করেন। সন্দেহ হতেই লোকজনকে খবর দিতেই খোঁজাখুঁজির পর জমিতে চীনাবাদাম গাছ চাপা দেওয়া অবস্থায় একটি মৃতদেহ দেখতে পায় গ্রামের লোকেরা। খবর চাউর হতেই ভিড় জমান এলাকাবাসী। পরে পটাশপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তির নাম শিবু মণ্ডল, বয়স আনুমানিক 50 বছর, বাড়ি রাউতরা গ্রামে। পেশায় মৃত শিবু মণ্ডল কৃষক ছিলেন, সবজি চাষ করতেন এবং বাজারে সবজি দোকান দিতেন। কী কারণে এই খুন এবং খুন করে প্রমাণ লোপটের চেষ্টা তা এখনও জানা যায়নি। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার, আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।